আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বেসিং আর একটা কমোড ফিটিং করব, আর বেসিং আর কমোড কিভাবে ফিটিং করব সেটাই আপনাদের দেখাবো। আর দেখুন কিভাবে এখানে বেসিংটা বসবে, আর আমরা বেসিংটা আমরা এখন প্যাডেলের উপরে আপনি খাড়া আছে, এখন আমরা নিচে মার দিব, দাগ দিব, এই দুই সাইডে নাড় ধরার জন্য নিলো, পিছনে দাগ দিব। দাগটা দেওয়ার পরে আপনার এই বেসিংটা আমরা সিটিং করে যা দেখুন আপনার কি লাগে বেসিং এ, কি কি লাগে একটা বেসিং এর, 15 আইটেমের জিনিস লাগে একটা বেসিং ফিটিং করতে গেলে, 15টা আইটেমের জিনিস লাগে। আর 15টা আইটেমের জিনিস কোথায় কি লাগে সেটাই দেখুন আপনারা। বন্ধুরা আমাদের এই ওয়েস্টটা, এই ওয়েস্ট ওয়েস্টটা আমরা এখন লাগাবো, আর ওয়েস্ট ওয়েস্টটা আমরা এই সাইডে লাগাবো, ঠিক এই সাইডে আপনার ওয়েস্টটা বসবে, যেখানে আছে ওয়েস্টটা এখানে পোডিং ছিল, এই যে আমাদের এই পোডিং ও লাগতে আছে, এই ওয়েস্টটা যদি আমরা লাগাই পোডিং ও আমাদের লাগতে আছে। এখন আমরা পোডিংটা লাগাবো, এই পোটিংটা হলো আপনার কোরিয়ান কোম্পানির পোটিং, এটা আপনার এলো এই ওয়েস্টের জন্য আমাদের লাগতেছে। আর এই যে আপনার পোটিংটা, এই যে দেখুন আপনার পোটিং এই যে থাকে, আর পোটিংটা আপনার এই এই সাইডটা দিয়ে মেরে চারিদিকে আপনি ফোটাগুলো আছে, এটা অংশগুলো আপনার ফোটার অংশগুলো জুবাই দিয়ে তারপরে ওখানে আমরা আমাদের এটা অংশটা ঢুকানোর পরে আমরা পিছন থেকে টাইট দিব। আমরা এখন এই কাজটা করতেছি, তারপর আমরা এখন আমরা ফোটা করবো। আমাদের এখানে যে আমরা একটা বেসিং যে বসবে, বেসিং এর দুইটা যে আপনি মার দেওয়া হয়েছে, এই যে একটা এই যে একটা, এটা আমরা ফোটো করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে আমরা অলরেডি আমাদের এখন ফোটো হচ্ছে, আর আমরা এখন ফোটো করার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি, এখন আমরা ফোটো করব। দেখুন আপনারা দেখুন বন্ধুরা কিভাবে আপনার পুটিংটা লাগাইতে হয়। দেখুন বন্ধুরা এভাবে আপনারা পুটিংটা লাগাইবেন, পুটিংটা লাগানোর পর আপনার জায়গা মতন আপনার সিটিং সিটিং করে দিবেন, একবারে জায়গা মতন সিটিং করে দিবেন, এভাবে ঠিক লাগাবেন, আর এখানে বসাই দিবেন সিটিং করে। তারপর পিছন থেকে আপনার টাইটটা আপনার একটু আমি সীমিত দিবেন, হাত দিন না, এটা সিরামিক্স জিনিস ফেটে যেতে পারে, তাই সীমিত দিবেন। ক্যামেরা গরম হয়ে গেছে, লোডিং এ এই যে বন্ধুরা এইখানে আপনার সীমিত ভাবে টাইট দিবেন, এই যে আপনার গোড়াটা আপনার ওয়েস্টটা যে আমরা লাগাই আর আপনারা লাগাইবেন বন্ধুরা, সীমিত ভাবে দিবেন, এটা আপনি সীমিত ভাবে না দিলে আপনার ফেটে যাওয়ার সম্ভব বেশি, এটা সিরামিক সিট, তার জন্য আমাদের এটা অলরেডি টাইট হয়ে গেছে। দেখুন এই যে এই করো, এই যে আমাদের অলরেডি টাইট হয়ে গেছে, এটা সীমিত ভাবে দিবেন, সমস্যা হবে না সীমিত ভাবে দিবেন। বন্ধুরা এই যে আমাদের রয়্যাল প্লাগ, এই রয়্যাল প্লাগটা আমরা এখন নিলো ঢুকাইতেছি, আমরা তারপর নাটটা ধরাবো, এই হ্যাঁ এই আপনার নাটটা এখন টাইট দিব, এই কলটা আমরা সেটিং করবো, এই কলটা আমরা সেটিং করব। আর আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, একবারে নিচে থেকে আপনার কমপ্লিট এ বসানো, এই বেসিং ড্যাপ ধারণ হয়ে গেছে, নাট ধারণ হয়ে গেছে, এখন কলটা ধরাবো, কালেকশন পাইপ ধরাবো, তারপর আমরা কলটা বেসিং ডে স্টার্ট দিব। আর এই গ্লাস আপনার পুরোনো আইটেমের কথা বলছিলাম না বন্ধুরা, এই দেন গ্লাস আছে, ক্লিপ আছে, স্ক্রুপ আছে, সেলফ আছে, অনেক ধরনের আইটেম, 15 আইটেমের উপরে লাগে, এখানে আগের কিছুটা লাগানো আছে, আর এটা বেসিংটা স্যাম্পলের ভিতরে লাগাবি, তার জন্য স্যাম্পলের ভিতরে আপনি সিটিং করে দিছি, এখন আমরা কলটা ধরাবো। হ্যাঁ বন্ধুরা আমাদের এই যে আপনার এই পুরান একটা ই ছিল, বেসিং ছিল, বেসিং এর থেকে আমরা কলটা নিয়ে এখন এখানে লাগাইতে হবে, আর এখানে একটা বেসিং ছিল, ওই বেসিং এর কলটা আমরা এখানে ব্যবহার করব, আর এই কলটা আমাদের এখানে লাগবে, এই সেন্টারে থাকবে কলটা। হ্যাঁ বন্ধুরা এটা হলো কালেকশন পাইপ, আর এই কালেকশন পাইপটা আপনার লাগবে এটার সাথে জয়েন্ট, যদি আমরা দিই এই যে আপনার কলের সাথে জয়েন্ট দিতে আপনি কালেকশন পাইপ লাগবো, কালেকশন পাইপের সাথে আপনার ওয়াশার লাগে, যে ওয়াশার ওয়াশার সুন্দর করে দিবেন, ওয়াশার ছাড়া এই কালেকশন পাইপের সাথে ওয়াশার দিবেন, ওয়াশার ছাড়া আপনার পানি লিক করব। আর আমরা এখন ওয়াশারটা আমরা কালেকশন দিব, এই যে এখানে কলের সাথে আগে দিব, এই যে কলের সাথে। হ্যাঁ বন্ধুরা আমাদের এই যে এটা আপনার ম্যাজিক পাইপ, এটা এলো বেসিং এর নিচে যে পানিটা পাস হওয়ার জন্য যে পাইপটা আমাদের লাগবে সেটা হলো আপনার ম্যাজিক পাইপ, এটা আপনি কে বলে আপনার ডোর পাইপ, ডোরের মতন দেখতে তো একবারে একবারে ডোরের মতন, গলার ঢোর আছে না, ঢোরের মতন ঢোরের পাইপ বলে এটা আমরা ম্যাজিক পাইপ বলি আমরা, আর নাম হলো ম্যাজিক পাইপ। আর এটা আমাদের লাগবে বেসিং এর আপনার
পানি আপনি পাস হওয়ার জন্য এলো আপনার পিছনে সেটা লাগবে সেটা আমরা এখন ধরাবো হ্যাঁ বন্ধুরা আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট আর আমাদের কাজ বেসিংটা ফিটিং হয়ে গেছে দেখুন এই বেসিংটা আমাদের ফিটিং হয়ে গেছে দেন অলরেডি কলে পানি আপনার অলরেডি আছে পানি আপনার উঠে আছে আর বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো লাগলে আরো তো কমেন্ট করবেন আপনারা বলবেন আমাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।